আজকে তোমাদের কলাবৃত্ত ছন্দ সম্পর্কে বলব কলাবৃত্ত ছন্দ মূলত কলা প্রধান ছন্দ যতগুলো কলা থাকে সেই কলার পরিমাপ নির্ণয় করে মাত্রা বসানো হয় কলাবৃত্ত ছন্দ বলতে সাধারণভাবে আমরা কি বুঝি যে ছন্দের যে ছন্দ কলাকেন্দ্রিক ছন্দ এবং যার মুক্তদল একমাত্রা এবং রুদ্ধ দু দুমাত্রা হিসাবে গণনা করা হয় যা লয় সাধারণত মধ্যম বা মাঝারি যার পর্বমাপ চার পাঁচ ছয় সাত এবং প্রাচীন কলাবৃত্ত ছন্দের ক্ষেত্রে আট মাত্রার হয় সেই ছন্দকেই আমরা সাধারণভাবে বলে থাকি সরল কলাবৃত্ত ছন্দ বা সংক্ষেপে কলাবৃত্ত ছন্দ সাধারণ সরল কলাবৃত্ত ছন্দের ক্ষেত্রে মাত্রা মাপটা মুক্তদল একমাত্রা এবং রুদ্ধদল দুমাত্রা হয় কিন্তু প্রাচীন কলাবৃত্ত ছন্দের ক্ষেত্রে এর কিছু বিধিনিষেধ আলাদা রয়েছে যে যে জায়গাগুলোই দেখা যায় আমরা দীর্ঘ করে উচ্চারণ করি অর্থাৎ শ্বাস যদি আমরা বেশি পরিমাণে গ্রহণ করি তাহলে সেই জায়গায় মুক্তদল হলেও কখনো সেখানে দুমাত্রা বসে আবার কখনো দেখা যায় রুদ্ধ দল হলেও সেখানে তো স্বাভাবিকভাবে দুমাত্রা বসেই কিন্তু আবার কখনও কখনো দেখা যায় যে তিন মাত্রাও বসে যদিও সেই সংখ্যাটা খুবই কম একটা দ্রুত উদাহরণই সেরকমভাবে পাওয়া যায় খুব বেশি যে পাওয়া যায় তা নয় তবে দীর্ঘ স্বর যেগুলো দীর্ঘ স্বর বলতে আমরা কোনগুলো বুঝি যেমন আ দীর্ঘই দীর্ঘ এই সমস্ত জায়গাগুলোয় কখনো কখনো প্রাচীন কলাবৃত্ত ছন্দে দুমাত্রা করে বসে এবং শেষের দিকে দেখা যায় যখন ঝোঁক বা ট্রেসটা অনেক বেশি পড়ছে সেই জায়গাতেও দুমাত্রা পাওয়া যায় প্রথমে আমরা আলোচনা করব সাধারণ সরল বা আধুনিক যে সরল কলাবৃত্ত ছন্দ যেখানে আমরা বলেছি যে মুক্ত মুক্তদল একমাত্রা এবং রুদ্ধ দল দুমাত্রা হিসাবে গণনা করা হয় সেটা নিয়েই আমরা প্রথমে আলোচনা করব। প্রথমে আমরা বলবো যে কলাবিত্ত ছন্দের ক্ষেত্রে চার মাত্রার ছন্দের পরিমাণ থেকে বেশি পাঁচ ছয় এবং সাত মাত্রার ছন্দও পাওয়া যায় তবে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় চার মাত্রার ছন্দ পর্ব প্রথমে আমরা একটা উদাহরণ দিই দ্বন্দ্ব বেজে ওঠে ডিম ডিম রবে সাঁওতাল পল্লিতে উৎসব হবে ওই শুনি পথে পথে হই হই ডাক বংশীর সুরে তালে বাজে ঢোল ঢাক কোথায় কোথায় আমরা দাঁড়ালাম তালে পর্ব পদ এবং পঙ্কি কোথায় কোথায় আমরা বসালাম দুন্ধুবি এখানে পর্ব বেজে ওঠে পদ ডিম ডিম পর্ব রবে পঙ্ক্তি সাঁওতাল এখানে পর্ব বসবে পল্লিতে পদ উৎসব পর্ব হবে পঙ্ক্তি মাত্রাটা কিভাবে বসাবো আমরা দুন দুনটা কি মুক্তদল না রুদ্ধদল রুদ্ধদল তাহলে রুদ্ধদলে কমাত্রা হবে সরল কলাবৃত্ত ছন্দে দুমাত্রা তাহলে দুন দুমাত্রা দু মুক্তদল একমাত্রা ভি মুক্তদল একমাত্রা বে যে মুক্তদল এক এক ও ঠে মুক্তদল এক এক ডিম রুদ্ধদল দুই ডিম রুদ্ধদল দুই র বে মুক্তদল এক এক তাহলে মাত্রা মাপটা দাঁড়ালো কত চার যুক্ত চার যুক্ত চার যুক্ত দুই সাও তাল সাও রুদ্ধদল দুই তাল রুদ্ধদল দুই পোল রুদ্ধদল দুই লি মুক্তদল এক তে মুক্তদল এক রুদ্ধ রুদ্ধদল দুই সব রুদ্ধদল দুই হ বে মুক্তদল এক এক ওই শুনি ওই রুদ্ধদল দুই শুনি মুক্তদল এক এক পথে মুক্তদল এক এক পথে মুক্তদল এক এক হৈ রুদ্ধদল দুই হই রুদ্ধদল দুই ডাক রুদ্ধদল দুই তাহলে চার যুক্ত চার যুক্ত চার যুক্ত দুই বংশীর দুটোই রুদ্ধদল দুই দুই সুরে মুক্তদল এক এক তালে মুক্তদল এক এক বাজে মুক্তদল এক এক ঢোল দুই ঢাক রুদ্ধদল দুই তাহলে চার মাত্রার এই ছন্দ পর্বে আমরা দেখলাম প্রতিটা মূল পর্বেই চার মাত্রা করে রয়েছে আর অপূর্ণ পর্বে রয়েছে দুমাত্রা করে এছাড়াও আমরা চারমাত্রার আরও উদাহরণ আমরা দিতে পারি যেমন ধরো হিল্লোলে হেথা দোলে লাবণ্য পান্নার বিভূতির বিভাচায় সারা গায়ে হোতাকার অপরূপ অপরূপ আনন্দ অপরাজিতার অপরাজিতারাহারে পরিজাত বল্লী বা আরও অনেক উদাহরণ রয়েছে কল্লোলে কোলাহলে হলে জাগে এক ধনী অন্ধের কণ্ঠের গান আগমণি এগুলো সবই চারমাত্রার সরল কলাবৃত্ত ছন্দের উদাহরণ হিসাবে আমরা গ্রহণ করি আগেই তোমাদের বলেছি যে চার মাত্রার সরল কলাবৃত্ত ছন্দ আমরা সবথেকে বেশি পরিমাণে পাই পাঁচ মাত্রার যে সরল কলাবৃত্ত ছন্দ সেগুলো খুব বেশি না পাওয়া গেল যে একেবারে পাওয়া যায় না তা নয় আমরা পাই যেমন ধরো পাঁচ মাত্রার সরল কলাবৃত্ত ছন্দের ক্ষেত্রে আমরা পাব পঞ্চস্বরে পন দুমাত্রা চ মুক্তদল একমাত্রা স্বরে পঞ্চস্বরে দগ্ধ করে রুদ্ধ রুদ্ধদল দুই ধ মুক্তদল এক মুক্ত মুক্তদল এক পঞ্চ স্বরে দগ্ধ করে করেছ একই সন্ন্যাসী করেছ একই এখানে আমরা পাঁচ মাত্রা পাচ্ছি সন সন দুমাত্রা না মুক্তদল একমাত্রা শি মুক্তদল একমাত্রা সেখানেও দেখা যাচ্ছে যে আমরা পাঁচ মাত্রার ছন্দ পর্ব এখানে পাওয়া গেল ছমাত্রার ক্ষেত্রে কলাবৃত্ত রীতিতে অনেকই পাওয়া যায় সরল কলাবৃত্তের ছমাত্রার ছন্দ পর্ব বেশ অনেকগুলোই পাওয়া যায় যেমন ধরো হাজার হাজার বছর কেটেছে কেহ তো কহেনি কথা ভ্রমর ফিরেছে মাধবী কুঞ্জে তরুরে ঘিরেছে লতা এখানে পর্বপদঙ্কথি কোথায় বসছে হাজার হাজার পর্ব বছর কেটেছে পদ কেহ তো কহেনি পর্ব কথা পঙ্ক্তি ভ্রমর ফিরেছে পর্ব মাধবী কুঞ্জে পদ তরুরে ঘিরেছে পর্ব লতা পঙ্ক্তি মাত্রাটা বসানো এরকম হা মুক্তদল এক যার রুদ্ধদল দুই হা মুক্তদল এক যার রুদ্ধদল দুই ব মুক্ত দল এক রুদ্ধদল দুই কে টেছে তিনটি মুক্তদল এক 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 কে হো মুক্তদল এক এক তো মুক্তদল এক কহিনী মুক্তদল এক 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 ক থা মুক্তল এক এক ভ্র মোর ভ্রো মুক্তদল এক মর রুদ্ধদল দুই ফিরেছে মুক্তদল এক 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 মাধবি মুক্তদল এক 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 কুঞ্জে কোন রুদ্ধদল দুই যে মুক্তদল দল এক তো রু রে তিন মাত্রা ঘি রেছে তিন মাত্রা তিন তিন ছ মাত্রা লতা মুক্তদল এক এক তাহলে এখানেও আমরা দেখলাম ছয় যুক্ত ছয় যুক্ত ছয় যুক্ত দুই সরল কলাবৃত্ত ছন্দের আরও একটা উদাহরণ আমরা দিতে পারি যেমন ধরো আমি কহিলাম শুধু দুটি আম মাগি মহাশয় বাবু কহে হেসে ব্যাটা সাধু বেশে পাকা চোর আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে এখানেও দেখা যাচ্ছে যে আমি কহিলাম পর্ব শুধু দুটি আম পদ ভিক মাগি মহা এখানে তিনটে শূন্য দিয়ে মহাশয় শব্দটার মাঝখান দিয়ে যেহেতু পর্বটা আসছে সেজন্য আমরা এখানে মহার পরে তিনটে শূন্য দিয়ে পর্বের মাত্রাটা বসাবো ছয় চিহ্ন তাহলে আমি মুক্তদল এক এক কোহি মুক্তদল এক এক লাম রুদ্ধদল দুই শুধু মুক্তদল এক এক দুটি মুক্তদল এক এক আম রুদ্ধদল দুই ভিক রুদ্ধদল দুই মাগি মুক্তদল এক এক মহা মুক্তদল এক এক ছয় রুদ্ধদল দুই বাবু মুক্তদল এক এক ক হে মুক্তদল এক এক হে সে মুক্তদল এক এক ব্যাটা মুক্তদল এক এক সাধু মুক্তদল এক এক বে সে মুক্তদল এক এক পা কা মুক্তদল এক এক চোর রুদ্ধদল দুই ও তি মুক্তদল এক এক রুদ্ধদল দুই তাহলে এখানে আমরা ছয় 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 দুই এইভাবে বিভাজনটা পেলাম সাত মাত্রার যে ছন্দ পর্ব সরলকলা বৃত্ত ছন্দে এও খুব বেশি পরিমাণে পাওয়া যায় না তবে আছে সাত সাতমাত্রার ছন্দ পর্ব যেমন ধরো মন্ত্রে সেজে পুতো রাখির রাঙা সুতো বাঁধুন দিয়েছিনো হাতে আজ কি আছে সেটি সাথে তাহলে মন্ত্রে সেজে পুতো পর্ব রাখির রাঙা সুতো পদ বাঁধন দিয়েছিনু পর্ব হাতে পঙ্ক্তি পরের লাইনে আজকে আছে সেটি পর্ব সাথে পঙ্ক্তি তাহলে প্রথম লাইনে সাত যুক্ত সাত যুক্ত সাত যুক্ত দুই পরের লাইনে সাত যুক্ত দুই এভাবেই আমরা দেখলাম যে সরলকলা ছন্দে চার পাঁচ ছয় এবং সাত মাত্রার পর্ব মাপের যে রূপ সেটা আমরা দেখলাম এছাড়াও আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে যেমন ধরো কলাবৃত্ত রীতিতেই আমরা আগেই বলেছি যে চার মাত্রার সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেখানে যেমন আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে পূর্ণিমাচন্দ্রের ধারায় সান্ধ বসুন্ধরা তন্দ্রাহারায় এটা দুভাবে করা যেতে পারে এটা চার মাত্রার পূর্ণ পর্ব হিসাবেও করা যেতে পারে আবার পয়ার ছন্দের রূপ হিসাবেও করা যেতে পারে পূর্ণিমা চন্দ্রের এখানে পদ জ্যোৎস্না ধারায় এখানে পঙ্ক্তি সান্ধ বসুন্ধরা এখানে পদ তন্দ্রাহারায় এখানে পঙ্ক্তি পয়ারের ক্ষেত্রে প্রথম পদে থাকবে আটমাত্রা এবং দ্বিতীয় পদে থাকবে সরি ছয় যুক্ত আট পয়ারের ক্ষেত্রে ছয় যুক্ত আট মাত্রা থাকবে প্রথম পদে থাকবে ছমাত্রা এবং দ্বিতীয় পদে থাকবে আট মাত্রা ছয় আর আটের বন্ধন যদি মহাপরা পয়ার হয় তাহলে সেটা ছয় যুক্ত দশ পূর্ণিমা চন্দ্রের চন্দ্রের তাহলে আট আট যুক্ত ছয় এখানটায় আমরা দেখছি আট যুক্ত ছয় যে বন্ধনটা সেটা হচ্ছে পয়ারের আর আট যুক্ত দশ যে বন্ধনটা সেটা হচ্ছে মহাপয়ারের সরি আগে এটা আমি ভুল বলে ফেলেছিলাম এটা আট যুক্ত ছয় আর আরেকটা হচ্ছে আট যুক্ত দশ মাত্রাটা আমরা মেপে নেব পুর দুমাত্রা নি মা নি মুক্তদল এক মা মুক্তদল এক চন দুমাত্রা ব্রেদ দুমাত্রা তাহলে আট মাত্রা দু দুমাত্রা স্না মাত্রা ধা মুক্ত মুক্তদল মাত্রা রায় দুমাত্রা তাহলে আট যুক্ত ছয় তাহলে পয়ারের ক্ষেত্রে আট যুক্ত ছয় এবং মহাপয়েরের ক্ষেত্রে আট যুক্ত দশ এভাবেই আমরা মাত্রা বিভাজনটা করে থাকি তবে কখনো কখনো আমরা দেখেছি যে সরল কলাবৃত্ত ছন্দেও অনেকগুলো ব্যতিক্রম রয়েছে যেমন আমরা একটা দুটো ব্যতিক্রমের কথা বলতে পারি যে রাজার ছেলে ফিরিছে দেশে দেশে সাত সমুদ্র তেরো নদীর পার রাজার ছেলে ফিরিছে দেশে দেশে সাত সমুদ্র এই যে সাত সমুদ্র রাজার ছেলেতে দেখো আমরা পাঁচ মাত্রা পেয়েছি তাহলে যখন আমরা মাত্রা পূর্ণ পর্বতে পাচ্ছি তখন পরের লাইনে আমরা দেখছি সাত সমুদ্র সাত সাত নিয়ম অনুযায়ী দুমাত্রা হওয়ার কথা স মুক্তদল একমাত্রা হওয়ার কথা মুদ দুমাত্রা হওয়ার কথা দ্র একমাত্রা ছমাত্রা হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের আগে আমরা দেখেছি পূর্ণ পর্বে পাঁচ মাত্রা রয়েছে স্বাভাবিকভাবে আমাদের মাত্রা এখানে কম হবে ব্যতিক্রমটা কোথায় হতে পারে তাহলে যেখানে দ্রুত উচ্চারণ হয়েছে অথচ রুদ্ধ রুদ্ধ দল রয়েছে তাহলে সাত আলাদা যেহেতু বসেছে আমরা এই রুদ্ধ রুদ্ধদলটাকে দুমাত্রা যেমন সরল সরলকলাবৃত্ত ছন্দে দল দুমাত্রা পায় তেমনই রাখবো মুদ যে রুদ্ধ দলটা এটা যেহেতু শব্দের মাঝখানে রয়েছে সেই পরিমাণে শ্বাসটা নিতে পারছে না সেজন্য আমরা এখানে দুমাত্রার পরিবর্তে বসাব একমাত্রা এইটা এক ধরনের একটা ব্যতিক্রম উদাহরণ আরেকটা ব্যতিক্রম উদাহরণের কথা আমরা বলতে পারি যেমন ধরো বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এক হৌক এক হৌক এক হৌক হে ভগবান এখানে আমরা দেখব যে এই যে এক হৌক এক উচ্চারণটা আমরা কিন্তু এক উচ্চারণ করলাম না একটু তিনে উচ্চারণ করেছি এক হৌক এক হোক তাহলে এক নিয়ম অনুযায়ী দুমাত্রা হওয়ার কথা সরল কলাবিত্ত ছন্দের ক্ষেত্রে কিন্তু যেহেতু আরও বেশি শ্বাস আমরা গ্রহণ করলাম সেই জন্য আমরা দুয়ের পরিবর্তে তিন মাত্রা বসাবো। তাহলে এক তিন মাত্রা হ মুক্তদল একমাত্রা উ ক্রুদ্ধদল দুমাত্রা এই একটা জায়গায় এখানে ব্যতিক্রম রয়েছে আর হে ভগবান হে এমনি উচ্চারণ করলে মুক্তদল একমাত্রা হওয়ার কথা ছিল কিন্তু এই যে হে ভগবান হেটা একটু টেনে উচ্চারণ করলাম স্বাভাবিকভাবে এখানে হে মুক্তদল সেটাও একমাত্রার পরিবর্তে হবে দুমাত্রা তাহলে নিয়ম যেমন রয়েছে তেমন নিয়মের পাশাপাশি কিছু ব্যতিক্রমও রয়েছে এছাড়াও আমরা দেখব সরল কলাবৃত্ত ছন্দের যে প্রাচীন রীতিটা সেই প্রাচীন রীতির ক্ষেত্রে দেখা যায় যে আট মাত্রা ছন্দপর্বও রয়েছে চার পাঁচ ছয় মাত্রা ছন্দ পর্বত সরল কলাবৃত্ত সাধারণ ছন্দে যেমন রয়েছে প্রাচীন কলাবিত্ততেও তেমন রয়েছে যেমন ধরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে কা তরু বড় পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠ কালো এই যে কা কা টেনে উচ্চারণ করছি আট টেনে উচ্চারণ করছি এগুলো দীর্ঘস্বর হওয়ার কারণে এই জায়গাগুলোই দুমাত্রা করে হবে এছাড়া আমরা আরও একটা উদাহরণ দিতে পারি যেমন ধরো কণ্টক গাড়ি কণ্টক গাড়ি এই যে গা উচ্চারণ করছি গাটা টেনে উচ্চারণ করছি। কণ্টক গাড়ি কমল তল মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ঢারি করি পিছল চল অঙ্গলি চাপি এই যে জায়গাগুলোই আমরা টেনে উচ্চারণ করলাম গাড়ি, গাটা টেনে উচ্চারণ করলাম কমল সম পদতল এখানে কোথাও টেনে উচ্চারণ করলাম না মঞ্জির চিরহি আবার টেনে উচ্চারণ করলাম চিরহি ঝাঁপি আবার উচ্চারণ করলাম টেনে ঝাঁপি গাগরি বাড়ি আবার টেনে উচ্চারণ করলাম বাড়ি গাগরি বাড়ি ধারি করি পি ছলো এই যে পি আবার টেনে উচ্চারণ করলাম যে জায়গাগুলো আমরা টেনে উচ্চারণ করছি স্বাভাবিকভাবে সেই জায়গায় শ্বাসবায়ু বেশি লাগছে যখনই শ্বাসবায়ু বেশি লাগছে সেই জায়গায় মাত্রাটা একমাত্রার পরিবর্তে দুমাত্রা করে হয়ে যাচ্ছে সেই প্রাচীন কলাবৃত্ত ছন্দে দীর্ঘ স্বরগুলোর ক্ষেত্রে আমরা একমাত্রার পরিবর্তে দুমাত্রা করে কখনো কখনো পাই আর একমাত্র প্রাচীন কলাবৃত্ত ছন্দেই চার পাঁচ ছয় সাত মাত্রা ছাড়াও আট মাত্রা ছন্দ পর্ব পাওয়া যায় সুতরাং সরল কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কী কী পেলাম পেয়েছি যে এই ছন্দ কলাকেন্দ্রিক ছন্দ এর দল যে মাপটা মুক্তদল একমাত্রা দল দুমাত্রা করে হয় এর লয় মধ্যম বা মাঝারি এবং এর যে পর্ব মাপটা সাধারণভাবে আমরা দেখতে পাই চার মাত্রা পাঁচ মাত্রা ছ মাত্রা এবং সাত মাত্রা প্রাচীন কলাবৃত্ত ছন্দের ক্ষেত্রে কেবলমাত্র আট মাত্রার আমরা পেয়ে থাকি যখনই আমরা কোনো একটা বৈশিষ্ট্য বলবো তখনই তার একটা করে আমরা উদাহরণ দেব। এছাড়াও আরও উদাহরণ তোমাদের যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে পয়ার এবং মহাপয়ারের ক্ষেত্রে আট ছয় পয়ারের মাপ আর আট দশ হচ্ছে মহাপয়ারের মাপ এছাড়াও আমরা দেখবো সরল কলাবিত্ত ছন্দে সনেট এবং মুক্তক ছন্দও লেখা হয় তার উদাহরণ সনেট একটা বড় গোটা উদাহরণ দেওয়ার দরকার নেই তবে সনেট সব থেকে বেশি পরিমাণে লেখা হয় মিশ্র কলাবিত্ত ছন্দে তো কলাবৃত্ত ছন্দে যে লেখা হয় না এমনটা নয় কলাবৃত্ত ছন্দেও লেখা হয় একটা টোটাল উত্তর এইভাবে কাকে বলে তার বৈশিষ্ট্য এবং প্রত্যেকটার উদাহরণ এবং ব্যতিক্রম তবে একটা কোশ্চেনের পূর্ণাঙ্গ উত্তর সম্পূর্ণ হলো মানে এই যে কলাবৃত্ত ছন্দ বলতে আমরা কী বুঝি তার বৈশিষ্ট্য তার উদাহরণ সবটা মিলিয়েই একটা পূর্ণাঙ্গ উত্তর এটা তোমাদের বড় প্রশ্ন হিসাবে আসতে পারে